প্রথমে সকলকে স্বাগত জানাই আজ বৃষ্টি ভেজা মেঘলা দিনে তো দেখো আমার ছোট্ট মেয়ে ছোট মেয়ের দুষ্টু মিষ্টি খেলা আর আমার ঘরের সামগ্র যাবতীয় কাজ নিয়েই তোমাদের সঙ্গে চলে এলাম দেখানোর জন্য তো বন্ধুরা দেখো সকাল সকাল আমি এখানে দেখতে পাচ্ছ আমি বাইরে জামাকাপড়গুলো মেলে দিলে তো ভিজে যাবে তো সেজন্য জন্য সকাল সকাল আমি জামাকাপড়গুলো কাঁচা ধোয়া করে আমি টিনের নিচেই মেলে দিলাম দড়ি টানিয়েছি আর দেখো এখানে দেখতে পাচ্ছ ছোট মেয়ে ড্রয়িং করেছিল তো ড্রয়িংটা নিয়ে আমার কাছে চলে এসছে মা দেখাও তো দেখো বন্ধুরা টাও খুব সুন্দর করে আর দেখো ও নিচে নেমে গেল আমি নিচে চল আমি তো নিচে থাকবো তো চল আর ওদিকে তো স্কুলে গেছে আরও বাবাও কাবি কাজে বেরিয়ে গেছে তোমাদের দাদা আর দাদা আর দেখো এখানে দেখো নতুন একটা পুতুল দেখিয়ে দিলাম ওটাও ওর পুতুল ওটা ওর দিদুন দিয়েছিল আর এই দেখো বন্ধুরা সকাল সকাল চলে এলাম এখানে ভাত বসাবো বলে তো চাল নিয়ে নিলাম দু কৌটো চাল নিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা চালটাকে ভালো করে ধুয়ে আমি ভাত বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমি প্রেশার কুকারে মটর ডাল নিয়ে নিয়েছি আজকে টকের ডাল করবো আম দিয়ে তো তোমাদের দাদা আম নিয়ে এসছে আম নিয়ে দিয়ে টকের ডাল বানাবো আর দেখো এখানে ছাতুর দেখতে পাচ্ছ ছাতুর প্যাকেট আর আমি সকাল সকাল তোমাদের দাদা দাদা ওর মেয়ে আর আমার মেয়ে সরি মা পড়ো কী বলো বন্ধুরা ওরা সব ভাত খেয়ে নিয়েছে আর আমি তখন আমি আর আমার ছোটো মেয়ে একটু ছাতু খেয়ে নেবো আর দেখো ও ছাতু গুলছে ও বললো মা আমি 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 বললাম যে আমি গুলে দিচ্ছি না বলে না মা একা একা গুলবো আর দেখো বন্ধুরা ও কি সুন্দর একা একা গুলে আবার একটু বেশি জল পড়ে গেছে বুঝতেই পারছো ও তো বোঝে না দুষ্টু বুদ্ধি আর দেখো ও জল গুলে জলে গুলে টুলে নিয়ে দেখো এবার খাবে আবার বেশি করে জল দিয়ে দিল আমি মানা করলাম তাও শুনলো না আর দেখো ভীষণ পাতলা হয়ে গিয়েছিল যদিও তবুও বলছে খুব ভালো হয়েছে আবার হাসি মুখে বলছে মা খুব ভালো হয়েছে আর যদিও খুব ভালো আর দেখো বন্ধুরা বৃষ্টি ভেজে মেঘলা দিনে দেখো আকাশটা পুরো ঘন অন্ধকার করে এসছে সকাল সকালই দেখতেই পারছো চারিদিকটা দেখিয়ে দিলাম তোমাদের বন্ধুরা আর দেখো কিভাবে কালো করে এসছে দেখতেই পারছ তোমরা আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মন্দিরের এখানটা দেখিয়ে দিলাম আর দেখো সকাল সকাল কাঁচা আম নিয়ে এসেছে তোমার দাদা বললাম না ডাল বানাবো তো এই কাঁচা আমগুলো দিয়ে আমি ডাল বানাবো আর দেখো এখানে আমার ছোট মেয়ে তো বলেছিলাম তোমার আমার ছোট মেয়ের খেলা নিয়ে দেখো এই বারবিটা নিয়ে এসে ওই বারবিটা ওর খুব প্রিয় আর ফেভারিট বলতে পারো এই পুতুলটাকে নিয়ে খেলা করছে দেখো কত সুন্দর করে আদর করছে আর দেখো ঘরটর সব গোছানো হয়ে গেছে আমার সমস্ত কাজকর্ম সকালের কমপ্লিট বাসি কাজ আর দেখো এখানে দেখতে পাচ্ছ আমার ছোট মেয়ের কত খেল না আমি ওরা যে ওর জেঠু আসবার আগেই এই জেঠুরা আসবার আগেই এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আমি আর আমার মেয়ে মিলে আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কত রকমের খেলনা আর এই দিকে দেখো ওর একটা ছোট্ট স্কুটি বলতে পারো ওটা দিদুন দিয়েছে আর দেখো খেলনা গুছিয়ে রেখে পারি নাগো আর দেখো পুতুলের মুখটা দেখো কিভাবে রঙমং করে কিভাবে নষ্ট করেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো কত খেল না আমি সব ভেঙে টেঙে নষ্ট করে বারোটা বাজিয়ে রেখে দিয়েছে আর দেখো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ খে একটা মানে ট্রলি ব্যাগ ছিল ওর কাকিমা দিয়েছিল। মানে বারবিটা বসানো ছিল তো বারবি টারবি ফেলে দিয়ে বেশ নষ্ট করে দিয়েছে দেখো আর এই দেখো একটা স্কুটি ওটা ওর দিদুন দিয়েছিল স্কুটিটা তবুও এখন অনেকটাই ভালো আছে আর এই আর কি কি বলবো বলো বন্ধু সব গুছিয়ে রেখেছে ও এবার খেলা করবে সারাদিন ধরে ওই বুঝতেই পারছো আর দেখো বারবিটা নিয়ে কী সুন্দর খেলা করছে আর ও একটা দুষ্টু মিষ্টি সুন্দর ছোট্ট মেয়ে আর পড়াশোনাতেও দিব্যি ভালো drawing এও ভালো আর দেখো বন্ধুরা এখানে বৃষ্টি বৃষ্টি বাইরে পড়ছে বলে গামছা গুলো কাঁচা গামছা গুলো আমি জানলার নিচে ফেলে দিলাম আর দেখো ঘরের সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট আর দেখো এখানে আয়নার মধ্যে পা দিয়ে কিভাবে দুষ্টুমি শুরু করেছে দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা আর দেখো আমার বড় মেয়েও ড্রয়িংয়ে খুবই ভালো বন্ধুরা ড্রয়িং তোমরা অবশ্যই দেখেছো আরও দেখবে ভিডিওতে তো দেখো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো আমি বললাম না তোমাদের যে আমি একটা টিনের নিচে মেলে দিয়ে গেলাম দেখো বন্ধুরা আমি টিনের নিচে সব মেলে দিলাম দেখো না হলে তো বাইরে দিলে বাইরে বৃষ্টিতে জামা কাপড়গুলো ভিজেও যাবে আর শুকোবেও না আর সেই জন্য আমি ভিতরে দিয়ে গেলাম আর আমার বড় মেয়ে ড্রয়িং করে তো ড্রয়িংয়েরও আমি দেখো বন্ধুরা এখানে ছোট মেয়ে ছোট মেয়ে দেখো একটা ওর কাকা একটা চকোর নিয়ে চলে তো কি সুন্দর দেখতে একটাই তো দেখো বন্ধুরা ও বললো মা আমাকে খুলে দাও আমার ভালো লাগছে খাবো এক্ষুনি স্নানের আগেই খাবি তা বললো হ্যাঁ স্নানের আগেই খাবো তো আমি ওটাকে খুলে দিলাম তো দেখো বন্ধুরা খুলে দিয়েছি ও আবার বললো মা তুমি একটু খাবে আমি বললাম যে না তবুও আমাকে একটু দিলো যদিও ওর দিদির থেকে এই জিনিসটা শেখা ওর দিদি যেহেতু এক সবাইকে দিয়ে খায় তো সেজন্য যেকোনো কিছুই ওর অভ্যাস হয়ে গেছে ওর দিদির দেখাদেখি বলছে মা দেখো ও দিদি যেহেতু দিদি স্কুলে গেছিলো সেই সময় ছিল না আর দেখো এদিকে ডাল আমার কমপ্লিট টকের ডাল কমপ্লিট দেখতেই পাচ্ছো ডাল হয়ে গেছে এদিকে আমার ভাত গড় দেওয়া হয়ে গেছে আর দেখো আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ কুচোনো পেঁয়াজ রয়েছে বন্ধুরা কুচোনো পেঁয়াজটা আমি তোমার ডিমের তরকে তরকারি করব তাতে দেব। আর এদিকে দেখো বন্ধুরা ভেন্ডি আলু আমি ভাজা করব বলে কুটে রেখে দিয়েছি এই ভেন্ডি আলুটা ভাজা করব। আজকে আর টকের ডাল করবো ডিমের তরকারি বানাবো আর কচু দিয়ে যে চিনি দিয়ে তরকারি বানাবো আর দেখো এখানে ডিম সিদ্ধ প্রায় হয়েই এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বন্ধ করে দিলাম সুইচটা তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওগুলোকে ডিমগুলোকে ছাড়িয়ে নেবো ধীরে ধীরে এদিকে আমার ভাতও হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাত আমার কমপ্লিট ডালও হয়ে গেছে দেখো আমার টকের ডালও হয়ে গেছে ডাল সোমবার দেওয়াও হয়ে গেছে আর দেখো বন্ধুরা এখানে আমি কচু দিয়ে চিংড়ি দিয়ে যে তরকারিটা বানাচ্ছিলাম সেটাও আমার কমপ্লিট দেখো প্রায় সিদ্ধ হয়ে তরকারি একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে তো আমি এভাবেই রেখে দেবো এরকম গায়ে মাখা মাখাই রাখবো আর দেখতেই পারছো কত সুন্দর রং আর কত সুন্দর কালার হয়েছে আমি যদিও এটাতে আজকে শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আর দেখো কি বলো তো বন্ধুরা আজকে আর করব ডিমের তরকারি ডিম সেদ্ধ ডিমগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজবো বলে আর এখানে দেখো সেদ্ধ আলু রেখে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছো কচু চিংড়ি যেটা নামিয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে ঢেলে রাখলাম পাত্রের মধ্যে দেখো ভালোই লাগছে রঙটাও কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো আজকে আমি কচু দিয়ে চিংড়ি দিয়ে করলাম এই রেসিপিটা আজকে আমরা মানে খাবো আর কি বলতো তো বন্ধুরা আমাদের বাড়ির প্রত্যেকে খুবই ভালোবাসে এই কচু চিংড়ি তরকারি আর দেখো আলু সেদ্ধ আলু দেখতেই পাচ্ছ আর দেখো এখানে মশলা পেস্ট করে রেখে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এইটা আমি ডিমের তরকারিতে দেবো বলে আর দেখো ডিমগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম দেখো ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে তো এবার এই ডিমগুলোকে ভেজে নিচ্ছি সামান্য সরষের তেল দিচ্ছি আর ডিম ভাজাতে ভাজা ডিমের তেলটার মধ্যেই সদা জিরে দিলাম আর এদিকে দেখো কুচনো পেঁয়াজ দিলাম আর দেখো বন্ধুরা কি বলতো তোমাদের সঙ্গে একটা কথা বলি জানো বন্ধুরা আমার না স্ট্যান্ড নেই তো ভিডিও করতে ভীষণ কষ্ট হয় তো তবু যা জানো তো বন্ধুরা তো শুধুমাত্র করি তোমাদের জন্য আর আমার বড় মেয়ে তো আজ স্কুল গেছে ও থাকলে ওই ভিডিওটা করে দেয় যেহেতু আজকে ও নেই তা সেই জন্য আমাকে নিজেকেই ভিডিওটা করতে হচ্ছে সমস্ত কাজের মধ্যে দিয়েও ভিডিওটা তোমাদের জন্য করছি তোমরা অবশ্যই